আজ আমরা 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ফার্স্ট ওমেন ইন 2023 আলোচনা করব। প্রথম প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ রেলওয়ে বোর্ড, অর্থাৎ 2023 সালে রেলওয়ে বোর্ডের প্রথম ওমেন চেয়ারপারসন কে আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জয়া ভার্মা সিনহা। জয়া ভার্মা সিনহা আছেন রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন এবং সিইও। রেলওয়ে বোর্ড প্রথম আসে 1905 সালে এবং প্রথম চেয়ারম্যান ছিলেন স্যার সিলেম্যান্ড হ্যান্ডলে। এর পরের প্রশ্নে চলে আসি, প্রমীলা মালিক বিকাম ফার্স্ট ওমেন স্পিকার অফ হুইচ স্টেট অ্যাসেম্বলি, অর্থাৎ প্রমীলা মালিক প্রথম মহিলা হিসেবে কোন স্টেট অ্যাসেম্বলির স্পিকার ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উড়িষ্যা। উড়িষ্যার গভর্নর রয়েছে রঘুবর দাস এবং সিএম রয়েছে নবীন পটনায়ক। বর্তমানে উড়িষ্যার রাজ্যসভার সিট রয়েছে 10টি এবং লোকসভার সিট রয়েছে 21টি। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম দ্য ফার্স্ট ওমেন টু লিড দ্য ইন্ডিয়ান মিশন ইন পাকিস্তান, ইন্ডিয়ান মিশন ইন পাকিস্তানের প্রথম মহিলা হিসেবে কে লিড করছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গীতিকা শ্রীবাস্তব। এরপরের প্রশ্নে চলে যায়, ফানগনন কোনায়ক বিকাম ফার্স্ট ওমেন এমপি ফ্রম হুইচ স্টেট টু প্রিসাইড অফ রাজ্যসভা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা এবং বর্তমানে এ সিএম রয়েছে নেপিহো রিও এবং গভর্নর রয়েছে লা গণেশন। পরের প্রশ্নে চলে আসি, লিসা ফ্রাঞ্চিতি বিকামস ফার্স্ট ওমেন টু লিড ড্যাশ কান্ট্রি নেভি, অর্থাৎ লিসা ফ্রাঞ্চিতি প্রথম মহিলা যিনি কোন দেশের নেভি তা লিড করছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইউএসএ নেভির। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ফিমেল টু অপারেট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, প্রথম মহিলা হিসেবে যিনি বন্দে ভারত এক্সপ্রেস অপারেট করছে তার নাম কি? অপশান বি, সুরেখা যাদব। তাহলে সুরেখা যাদব হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম লোকো পাইলট, বিকাম ফার্স্ট ফিমেল টু অপারেট বন্দে ভারত এক্সপ্রেস, প্রথম মহিলা হিসেবে তিনি বন্দে ভারত ট্রেন প্রথম অপারেট করেন, যা প্রথম তিনি চালিয়েছিলেন সোনাপুর থেকে সিএসএমটি, এবং রেলওয়ে মিনিস্টার বর্তমানে রয়েছে অশ্বিনী বৈষ্ণব। এরপরের প্রশ্ন চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন এনসিসি ক্যাডেট টু কমপ্লিট দ্য মাউন্টেনিং কোর্স, অর্থাৎ মাউন্টেনিং কোর্সের এনসিসি ক্যাডেটের প্রথম মহিলা যিনি কমপ্লিট করেছিলেন তার নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শালিনী সিং। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন অফিস টু বি পোস্টেড অ্যাট বিআরও, অর্থাৎ প্রথম মহিলা যিনি বিআরওর অফিসার হন তার নাম হচ্ছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুরভি ঝুকমলা। তাহলে বিআরও কি? বিআরও হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1960 সাল এবং বর্তমানে এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, এটা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে। পরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম ওমেন প্রেসিডেন্ট অর্থাৎ মহিলা প্রেসিডেন্ট কে রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পিটি উষা। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল রেফারি অফ ম্যান ফাইফা ওয়ার্ল্ড কাপ, ম্যান ফাইফা ওয়ার্ল্ড কাপের প্রথম মহিলা রেফারি হিসেবে কে যোগদান করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্টেফানি ফ্লেপার্ট। পরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ফিমেল সেক্রেটারি জেনারেল অফ ডাব্লুএমও, ডাব্লুএমওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠাকাল আছে 1950 সাল এবং ডাব্লুএমওর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ড, প্যারেন্টস অর্গানাইজেশন হচ্ছে ইউএন ইকোনমি অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তাহলে কে রয়েছে এ সেক্রেটারি জেনারেল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কিলেস্টো সালো। এই পরের প্রশ্নে চলে আসি,
হু বিকাম ফার্স্ট ফিমেল আম্পায়ার অফ মেন্স টি টোয়েন্টি ম্যাচ, অর্থাৎ প্রথম মহিলা যিনি টি টোয়েন্টি ম্যাচের আম্পায়ার হিসাবে ছিলেন 2023 সালে, তা হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিম কটন। তিনি ভারতের নয়, তিনি হচ্ছে নিউজিল্যান্ড দেশের। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম দ্য ফার্স্ট আইএএফ ওমেন অফিসার টু রিসিভ গ্ল্যান্টারি অ্যাওয়ার্ড, প্রথম ভারতীয় ওমেন যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্ল্যান্টারি অ্যাওয়ার্ড পান, তার নাম হচ্ছে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দীপিকা মিশ্রা। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন টু কমান্ড ব্যাটালিয়ন ইন লাদাখ বর্ডার, অর্থাৎ প্রথম মহিলা যিনি কমান্ড ব্যাটালিয়নে লাদাখ বর্ডারে রয়েছেন, তার নাম হচ্ছে অপশন বি গীতা রানা নেগি। তিনি উত্তরাখণ্ড থেকে বিলং করেন এবং তিনি ডেপ্লয়েড অ্যালং দ্য এলএসি, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দ্য ইস্টার্ন লাদাখে পড়ে। এবং শালিনী ধামি, ইনি ফার্স্ট ওমেন টু কমান্ড ফ্রন্ট লাইন আইএএফ কমব্যাক্ট ইউনিট, এবং বাহানাকান্ত যিনি ফার্স্ট মহিলা ফাইটার পাইলট। এর পরের প্রশ্নে চলে আসি, মেনুলা রোকা বোটে বিকাম ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি, অর্থাৎ মেনুলা রোকা বোটে কোন দেশের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইকুয়েটোরিয়াল গুনিয়া। পরের প্রশ্নে চলে যায়, রায়ানা বানালি উইল বি দ্য ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনেন্ট অফ হুইচ কান্ট্রি, অর্থাৎ রায়ানা বানওয়ালি কোন দেশের প্রথম অ্যাস্ট্রোনয়েড ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সৌদি আরব। এরপরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট আইএএফ ওমেন পাইলট টু ফ্লাই সুখোই ফাইটার জেট ইন জাপান, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা যিনি সুখোই ফাইটার জেট জাপানে যান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আভানি চতুর্বেদী। এটা কোথায় হয়েছিল? এক্সাইজ ভির গার্জিয়ান 2023 হয়েছিল ইন্ডিয়া এবং জাপানের মধ্যে, এবং পার্টিসিপেট ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল সুখোই SU-30 MK-1 ফাইটার জেট, এটাতে লিডিং করেছিলেন আভানি চতুর্বেদী। এবং আভানি চতুর্বেদী ইন্ডিয়ার মধ্যে প্রথম ফিমেল ফাইটার জেটও ছিলেন, এটের পাইলট ছিলেন। পরের প্রশ্ন, হু বিকাম ফার্স্ট ফিমেল ক্রিকেটার টু হ্যাভ স্ট্যাচু কাস্ট অফ সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অর্থাৎ সিডনি ক্রিকেট স্টেট গ্রাউন্ডে কোন ফিমেল ক্রিকেটারের স্ট্যাচু বানানো রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিলিন্দা ক্লার্ক। পরের প্রশ্নে চলে আসি, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল শিখ জাজ অফ ইউএসএ, অর্থাৎ প্রথম শিখ জাজ ইউএসএর কে হন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মনপ্রীত মনিকা সিং। এরপরের প্রশ্নে চলে আসি, রোজ খ্রিস্টানে রাপন্ডা অ্যাপয়েন্টেড অ্যাজ ফার্স্ট ফিমেল ভাইস প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি, অর্থাৎ রোজ খ্রিস্টানে রাপন্ডা কোন দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গাবন। পরের প্রশ্নে চলে আসি, হু বিকাম ফার্স্ট ওমেন অফিসার ডেপ্লয় অ্যাট সিয়াচেন অ্যাট ওভার 50,600 feet, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সানিয়া মির্জা। সানিয়া মির্জা ইন্ডিয়ার মধ্যে প্রথম মহিলা যিনি ফাইটার পাইলট মুসলিম ওমেন, তাহলে সোনিয়া মির্জা হচ্ছে ভারতের প্রথম মুসলিম মহিলা যিনি ফাইটার পাইলট হয়েছেন। এবং সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট ব্যাটেল ফিল্ড। এরপরের প্রশ্নে চলে আসি, দিনা বুলাটে বিকামস ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি, অর্থাৎ দিনা বুলাটে কোন কান্ট্রির প্রথম মহিলা প্রেসিডেন্ট রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেরু। পেরুর ক্যাপিটাল কি? বর্তমানে রয়েছে লিমা। আজ এই ভিডিওতে এখানে শেষ করলাম, এরপর দেখা হবে পরের ভিডিওতে।